আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাইম মাছ এবং বুদকিয়া মাছ ভুনা। লাগবে আমার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লাগবে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি চুলায়, গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পেস্ট আমার বাদামি কালার হওয়ার অপেক্ষা করি। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। পরিমাণ মতো মাঝে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ, হালকা করে পানি দিয়ে দিচ্ছি। দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন এর মাঝে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এভাবে একটু হালকা করে কষিয়ে নিচ্ছি। আমার কষানোটা হয়ে গেছে, এর মাঝে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি ঢেকে দিচ্ছি। তরকারিটা বলক উঠে গেছে, এখন আমি মধ্য দিয়ে হালকা করে নাড়া দিয়ে দিচ্ছি। পানিটা শুকানোর জন্য অপেক্ষা করি। দেখুন আমার তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।